কোথায় যাচ্ছি? কিছু আগে ঢুকছে। হ্যাঁ, কোথায় যাচ্ছি? ইকো পার্ক। ইকো পার্কে যাচ্ছি এখন। ভালো লাগছে। আম্মা হাই করো। আমরা ঝর্ণার সামনে একটু উপভোগ করছি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। ওয়া, তুই দে, বের করে দে, বের করে কি আছে দে। থ্যাংক ইউ। দেখি মামা, মেয়ের জন্য লাগবে। তাই তো, এটা ইচ্ছের হবে, আমার হতে পারে। চোখে লাগে কি হবে, কি হবে তোমার জন্য খুলে দেখো। ওনে বড় আর দারুণ আছে। ভালো আছে, পছন্দ? একটা করি। এটা ব্লুটা ইয়ে চেয়েছিলাম প্রথমে। এটা কিসের জন্য দিয়েছে গো? ব্লুটা দেখছিলাম, ব্লুটা হচ্ছে ব্লু বলতে কিরম বলো তো, পুরো রয়্যাল ব্লু একদম, খুব সুন্দর ছিল ওটা কালারটা। ওটা হচ্ছে আউট অফ স্টক, তো আমি ব্ল্যাকটাই নিলাম। ভালো লাগছে বাবন? সুন্দর হয়েছে। এটা কিন্তু ইয়ে স্মার্ট ওয়াচ। জানি, পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। কিরম আছে এই? চলুন, রাত 12টা বাজে, আর প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা কেক কাটিং করছি। 8টা বছর কেটে গেল, তাও মনে হয় এই দিনটা আসলে পুরনো দিনে ফিরে যাই, আর বেশ ভালো লাগে। কারণ তার আগেও আমরা অনেক বছর একসাথে ছিলাম, প্রায় 11 বছর একসাথে ছিলাম। বলতে কি, ছোটো থেকে বন্ধুত্ব ছিল আমাদের। তো এই দিনটা আসলে পরে আজকেও আমাদের বেশ অন্যরকম লাগে, পুরনো দিনের কথা মনে পড়ে যে কী করেছিলাম আর কী হলো। আর এবার তো আরও মনে হচ্ছিলো আমরা খুব বড় হয়ে গেলাম। যখন বিয়ে করেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, হুট করে বিয়ের ডিসিশন নেওয়া আর কি। যদিও বয়স, বিয়ের বয়স হয়েই গেছিলো আমাদের, তাও আমাদের তখন ম্যাচুরিটিটা অনেকটাই কম ছিল। যাই হোক, আমাদের এই স্পেশাল দিনটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ঘড়িতে বাজে এখন প্রায় 11টা বেজে গেছে, 11টা 2, আর ইচ্ছে এখানে স্ট্যান্ড করানো হয়নি, আমি স্ট্যান্ড করে নিয়েছি সকাল সকাল, কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি। কালকে কেক কাটিং হয়েছে 12টার সময়, তোমরা দেখলেই শেয়ার করেছি তোমাদের সাথে।
অষ্টমতম বিবাহবার্ষিকী, এবার আটটা বছর দেখতে দেখতে কেটে গেল। আর ইচ্ছা আছে সকালবেলা যাবো একটু মায়ের মন্দিরে পুজো দিতে, তার জন্য শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমার বেশিরভাগ ধোয়া শাড়ি ওই বাড়িতে রয়েছে, তো এখানে যা ছিল আমি সেটাই পরে নিয়েছি। হ্যাঁ, শুভমায় সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, আর এই যে ইচ্ছে স্নানটা হয়নি, এসে করাবো খন। চলুন তাহলে, ঝটপট করে রেডি হয়ে নিই, আর দেরি করে লাভ নেই। চলুন তাহলে, রেডি হয়ে গেছি আর যাবো এখন পুজো দিতে। 11:19 বাজে, বেজে গেল। আমাদের মানে তাড়াতাড়ি হবেই না, এমন অবস্থা। মিষ্টি নিতে এসছি এখন, মিষ্টি নিয়ে তারপর যাবো। চলুন মন্দিরে চলে এসেছি। আমাদের গড়িয়াতে একদম রক্ষাকালী মন্দির আছে বরদা প্রসাদের অপোজিটে, ওখানেই পুজো দেবো আজকে। চলুন, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রচন্ড রোদ এখন। এখন যাচ্ছি তোমার একটু বাজার কলকাতায়, আমার যেহেতু অর্ডার দিয়েছিলাম ওটা ফলস অর্ডার হয়ে গেছে, আসা হয়নি, তো সে কারণে এখন যাচ্ছি। একটা কুর্তি না কিছু একটা কিনলে কেমন লাগে না, পুরোনো জিনিস পরে যেতে, তো ওটাই যাবো কিনতে। চলুন, এখন এসছি একটু বাজার কলকাতায়। শুভময় গাড়ি রাখতে গেছে কারণ প্রচন্ড রোদ, আর ইচ্ছে বসতেও পারবে না গাড়িটা গরম হয়ে গেলে। দেখি আমার কি পাই, ভালো কিছু পেলে নেবো আর নালে নেবো না। প্রায় 12:01 বাজতে যায়, চল চল চল। চলুন, একটা জামা তো পছন্দ হয়েছে, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি নিলাম। আর এখন যাচ্ছি ইচ্ছের ড্রেস কিন দেখতে, কিছু যদি পাওয়া যায়। দোতলায় কি মেন্স ওয়্যার, এই যে ইচ্ছেকে নিয়ে খেতে বসিয়েছি। এবার হচ্ছে মাছের ঝোল আর ভাত। বসো বসো মামা, বসো বসো, স্নানও করিয়ে দিয়েছি, আস্তে। ইচ্ছের খাওয়া ফিনিশ, এবার আমি আর শুভময় খেতে বসেছি। এটা হচ্ছে মরি আর লাউ ভাত, এটা হচ্ছে তোমার কী বলে ইঁচড়, এটা মাছের ঝোল। চলুন, 3:30 বাজে আর রেডি হয়ে গেছি। এই ড্রেসটা যে কিনে আনলাম, এই ড্রেসটা পরেছি, এই যে এই ওড়নাটা আর এটা, এটা কিন্তু দুটো আলাদা আলাদা, কিন্তু একসঙ্গে ম্যাচিং করে কিনলাম। আর প্যান্টটা আমার ছিল গোল্ডেন কালারের, ওই কারণে আমি প্যান্টটা কিনিনি, আমি এই দুটো কিনলাম ওখান থেকে বাজার কলকাতা থেকে। খুব সুন্দর দেখতে, খুব এলিগেন্ট। যাই হোক, চলুন, কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার সাজগোজের ভিডিও দেখতে চান, তো ইনস্টাগ্রামে আমার পেজ আছে পুনম চন্দ ভট্টাচার্য, ওখানে গিয়ে দেখতে পারেন আমার রিলসে। কি উঠছি, চলো। কালকে ঘড়িটা কিনে দিয়েছিল শুভময়, আর আমি শুভময়কে দিয়েছিলাম যেটা, সেটা কাটিয়ে নিলাম, কেটে পরেও নিয়েছি, এই যে। তো অনেকটা লেট হয়ে গেছি, আমরা এখন যাচ্ছি এখানে গাড়ি, চলো যাওয়া যাক। কোথায় যাচ্ছি কিছু, হ্যাঁ কোথায় যাচ্ছি, ইকো পার্কে যাচ্ছি এখন।
চলো। ওরও টিকিট লেগেছে নাকি? কেন, চলো মামা চলো। চলো কোন দিকে যাবো আমরা? কেমন লাগছে? ঠান্ডা আছে? চলো ফার্স্টে আমরা যাচ্ছি চিলড্রেন্স পার্কে। আমরা তো এসে গেছি, শুভময় টিকিট ফিকিট কেটেও নিয়েছে, আমরা ঢুকেও গেছি। আর ফার্স্টে আমরা যাচ্ছি চিলড্রেন্স পার্কে। আরে চালাতে কেন পারবো না, সামনে তো তুমি অত লোক এসছে বাবা। চলো বাটারফ্লাই দেখে আসি আমরা। বন্ধ, আরে বাইকে যেরম করে বসো ওরম করে বসতে হয়। শুভময় এখন সাইকেলিং এর এখানে রয়েছে, জিজ্ঞেস করতে গেছে কত কি পড়বে না পড়বে। চলো ওঠো, আসো আসো, আমরা এখন সাইকেলিং করছি। আমরা এখন ফটো শুট করবো বলে দাঁড়িয়েছি এই যে এইটার মধ্যে। তখন কি সুন্দর না পুরোটা, গ্রিনারি পুরো, তাই না মা? ঘুরবে না? হ্যাঁ মামা, আমার দিকে তাকা, আমার দিকে তাকাও। এই কেন দৌড়াবে? কারণ কি সুন্দর লাগছে দেখ, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ না খুব শক্ত হয়ে যাবে তাহলে। এই যে আমরা এখন বোটিং করছি, আর এখানে কি সুন্দর ওয়াটারফলস হচ্ছে। তোমার আজকে অনেক ওয়েট লস হবে। আমরা ঝর্ণার সামনে একটু উপভোগ করছি 7 মিনিট, আমাদের লাস্ট টাইম রয়েছে উপভোগ করে। তারপরে আমরা কিন্তু ভীষণ বন্ধ ঝর্ণার মধ্যে, তারপরে আমরা চলে যাব। এখন ঘড়িতে বাজছে প্রায় 7টা, 7:45, আর এখান থেকে সামনে থেকে আমরা একটু বসেছি।
আর পাচ্ছি না, বাফা ব্যথা করছে, ইচ্ছেও একটু বসলো। আর ওখানে তোমার শুভময় গেছে একটু চাটা নিয়ে আসতে, চাটা খেয়ে যাবো আমরা দেশিলেন ট্যাংরা, ওখানে যাবো, ফোন করেছিলাম ওখানে যাবো রেস্টুরেন্ট। হ্যাঁ এই যে হচ্ছে কি করবো এখন, চাটা খেয়ে চলে যাবো তো, নাকি থাকবে? চলে যাবো, আবার কি করবো? কতক্ষণ লাগবে যেতে? আধা ঘন্টা 40 মিনিট লাগবে। আরে সাথে লাইন হবে, দেশলিন দিন মাঝে পাকা হবে নাকি? ফোন বিজি পাচ্ছি তো। চিপসটা কি করব? খাও খাও, খুলতে পারি না আমি। নওশন আগে 60 টাকা কথা হয়েছে আমার। নাকি? ওইটা জেলিটা। হাসো হাসো, স্মাইল করো। জেলিটা। চলুন, 7:15 বাজে আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটু ওয়াশরুম থেকে ঘুরে আসলাম, তারপরে এখন যাব হচ্ছে রেস্টুরেন্টে। এখন যেতে মোটামুটি আমাদের প্রায় 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিটের মতো লাগবে ট্যাংরা যেতে। তো ইকো পার্কে আছি আমরা যেহেতু, তো চলুন যাওয়া যাক। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, দেশিলেন। খাওয়া দাওয়া করবো, বাড়ি ফিরবো। খাওয়া দাওয়া, ইচ্ছের ব্যাটারি ডাউন, আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি, 9:45 বাজে। চলো, ব্যাটারি শেষ বলছে, ব্যাটারি শেষ। 10:30 বাজছে ঘড়িতে আর আমরা এইমাত্র ঢুকলাম জাস্ট বাড়িতে, আর অ্যানিভার্সারি ব্লগটা আমাদের এখানেই এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে কিছু, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাপোর্ট করে দিও এভাবেই। আর ইচ্ছের ব্যাটারি শেষ, তাই তো মা? ইচ্ছের ব্যাটারি একদম শেষ। হ্যাঁ, ও এক্ষুনি ওকে জামা টামা ছাড়াবো, আমি সমস্ত জামা কাপড় ছাড়বো, ক্লিন করবো মুখটুক, তারপর কালকে আবার আমার ব্রাইডাল রয়েছে একটা বজবজে, অনেকটা দূর যেতে হবে, তো তাড়াতাড়ি করে চলে আসা সেই কারণে। তো চলুন, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তুমি দিম্মার বাড়ি? আচ্ছা, ও দিম্মার বাড়ি, ও জানে যে মা কাজ করতে গেলে ও দিম্মার বাড়িতে থাকবে। চলুন তাহলে, টাটা।